জলি আবার এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যাব এখন ব্যারাকপুর, আমি রেডি হয়ে গেছি। আর ব্যারাকপুরে যাওয়ার কারণটা হলো আজকে আমার টু হুইলারের এক্সাম, ব্যারাকপুর আরটিওতে যাব। সেখানে আমার আজকে লাইসেন্সের এক্সাম আছে। স্কুটি চালাচ্ছি অনেক দিন ধরে কিন্তু লাইসেন্স আমার ছিল না, তো আজকে যাচ্ছি সেই এক্সামটা দিতে। একটু হালকা টেনশান হচ্ছে, তো ওখানে গিয়ে আমি দেখাবো যে কিভাবে কি হচ্ছে, যদি ওখানে ওরা ভিডিও করতে দেয়, আর না দিলেও চেষ্টা করব একটু ভিডিও তুলে এনে আপনাদের দেখানোর জন্য। তাহলে এবার বেরোচ্ছি। এখন আমি ব্যারাকপুর যাচ্ছি, চললাম, দেখা হবে একটু পরে। এসে পৌঁছে গেছি, তো এখানে এসে দেখলাম প্রচণ্ড ভিড়। আমি বেশ কয়েক মানে 150 লোকের পেছনে আমি ছিলাম, তো একজনকে বললাম আমার লাইনটা একটু দেখতে, বেরিয়ে এসে আমি এই ভিডিওটা করছি। এই লাইনটা অ্যাকচুয়ালি হলো, আমি যে লাইনটায় দাঁড়িয়ে সেটা হলো ফাইনাল এক্সাম যাদের মানে ড্রাইভিংয়ের, তাদের ফটো তোলার এই লাইনটা। তো এখানে মোটামুটি আমি দেখে যা বুঝছি আমার 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এটা আমার স্কুটি, টেস্ট হওয়ার আগে এরকম পিছনে আর সামনে এল লাগাতে হয়, লার্নারের এল। সেই এলটা আমরা এখন বেঁধে নিয়েছি, পেছনে বাধা হয়ে গেছে, সামনেও এল লাগানো হয়ে গেছে। ফটো তোলা এখনও হয়নি, লাইনে আছি। ফটো তোলা কমপ্লিট হয়ে গেলে তারপর আবার লাইন দিতে হবে ড্রাইভ করে দেখানোর জন্য, মানে স্কুটিটা চালিয়ে দেখাতে হবে, সেটাই হলো ফাইনাল এক্সাম। এই মেন জায়গায় আমি এসে পৌঁছে গেছি যেখানে বাইক বা স্কুটি চালিয়ে দেখাতে হবে, সেই জায়গাতেই আমি এখন দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে আছি। এবার আমার এক্সাম টাইম, এখন আমি স্কুটি চালিয়ে আমার ফাইনাল এক্সামটা দেব। এই এখন ব্যারাকপুর থেকে ফিরলাম, পাশ করে গেছি, আর কোনো টেনশন নেই, খুব সোজা। যারা কোনো দিনও এরকম ধরনের এক্সাম দেবে কোনো টেনশন নেই, এক দুইজনে পা পড়ে যায়, পা পড়লে আউট, তবে সবাই পাস। এই বাড়ি ফিরে এখন ফ্রেশ হলাম, হাত পা ধুয়ে সারা দিন সেই সকাল 11টার থেকে ওখানে লাইন দিয়েছি ফটো তোলার জন্য। ব্যাপারটা খুব টাফ, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে যখন আমার কমপ্লিট হয়ে গেল ফটো তোলা, তারপরে আমি গেলাম যেখানে ড্রাইভিং করে দেখাতে হয়, মানে স্কুটি চালিয়ে যেখানে দেখাতে হয় সেখানে লাইনে গেলাম। সেখানেও অনেক লোকের পেছনে দাঁড়িয়ে তো প্রচণ্ড টেনশন হচ্ছে যে একটু জিগজ্যাগ করে ঘুরে ঘুরে এক্সামটা দিতে হয়। যদি বাইচান্স ঘুরতে গিয়ে যদি ডিসব্যালেন্স হই, পা পড়ে যায়, তাহলে আউট হয়ে যাব। তারপরে আমি বললাম জয় মা তারা, জয় বজরঙ্গী, বলতে বলতে একদম পাশ করে গেলাম। আজকে আমি জিতে গেছি, পাশ করেছি, খুব আনন্দ। আর এখন বাড়ি এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। এখন আমি বিরিয়ানি কিনে এনেছি, এটাই আমার আজকের প্রাইজ। আমার বর বিরিয়ানি কিনে দিয়েছে, এখন বিরিয়ানি খাবো। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।